তিনবার লা ইলাহ ইহ পড়লে কি হয় আল্লাহর কালেমার পাওয়ার দেখার পর আপনি অবাক হবেন্লাহ আল্লাহ সারা কোনো মাবুত নাই ইহ ইহ এটি এমনই বরকতপূর্ণ একটি কালেমা কোনো গুনাহগার ব্যক্তি গুনা করতে করতে তার অন্তর কালো হয়েছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুণায় জর্জরিত সে জীবনে অনেক গুণাহ করেছে সগীরা, কবিরা জাহিরি বা তিনি শিরিক বেদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে এরকম গুণাহার ব্যক্তি যদি লাহ ইহ পাঠ করে আল্লাফাক রব্বুল আলমিনের আর সে আজিম হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ তালা বলেন হে আল্লাহর আরস তোমরা এখনো হেলত কেন চড়া করো কেন তখন বলবে যে এখনো কালেমাওয়ালাকে মাফ করা হয়নি সুবহান আল্লাহ যখন কালেমাওয়ালাকে মাফ করা হয় তখন আল্লাহর আরস লড়াচড়া বন্ধ করে দেয় হান আল্লাহ লাহ ইল্লাল্লাহ। এমনই বরকত একটি কালেমা কোন ব্যক্তি যদি সত্তর বছর গুনা করে আশি বছর গুনাহ করে নব্বই বছর গুনাহ করেছে আর লাহ ইল্লাল্লাহ এই কালেমার আমল করেছে আল্লাপাকব আমিন তার সত্তর বছরের সকল গুনাহকে মাফ করে দিবেন আশি বছরে নব্বই বছরের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত করে একটি কালিমা কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ একিন এখলাস বিশ্বাস রেখে আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন তার জন্য জান্নাত আবশ্যক করে দেন আল্লাহ চির সুখ শান্তি আরাম আয়েশের জায়গা তার জন্য অবধারিত করে দেন নির্ধারণ করে দেন আল্লাপাক রব্ব আয়ালিন তার জীবনের সকল অন্যায় অপরাধ নাফরমানিগুলো আল্লাহ তালা তার জীবনের সকল ধরনের অন্যায় অপরাধগুলো নাফরমানিগুলোকে ধুয়ে মুছে নবজাত শিশুরনে নিষ্পাপ করে দেন সুবাহন লা ইলাহ ইল্লাল্লাহ এটি এমনই পাওয়ারফুল একটি কালেমা সাত আসমান এবং সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যদি অপর পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা ওজন বেশি হবে ভারী বেশি হবে এর নেকি এত বেশি হবে সাত আসমান জমিন থেকে আল্লাহ তালা বেশি নেকি প্রদান করবেন লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি আমল করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে লা লাহ ইল্লা আল্লাহ সারা কোনো মাবুত নাই অর্থাৎ আমার হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ শারীরিক সুস্থতার মালিক আল্লাহ আমার সার্বিক কল্যাণ প্রদান করনেওয়ালা আল্লাহ অর্থাৎ বান্দা যদি ইলা ইল্লাল্লাহ এই কালেমা আমল করে আল্লাহ তালার প্রতি ভরসা রাখে যে আল্লাহ তালাই সব কিছু করতে পারেন সকল ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন তার পেরেশানিকে দূর করে দিবেন সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আমরা বিশেষ করে রাতে ঘুমানোর পূর্বে লা ইলাহ ইহ এই কালেমার তিনবার আমল করে ঘুমিয়ে যাব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের গোনাহগুলোকে মাফ করে দিবেন সকালে ঘুম থেকে উঠার পর লা ইলা ই্লাহ এই কালেমার আমল করব চড়তে ফিরতে উঠতে বসতে সর্বদাই এই কালেমার জিকির করব এই কালেমার জিকির দ্বারা আমাদের জিব্বাকে তরুতাজা রাখবো আল্লাহ তালা আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবেন আমাদের সকল ধরনের পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার কালেমার জিকির দ্বারা জিব্বাকে সিক্ত রাখার জিব্বাকে তরুতাজা রাখার জিব্বাকে সর্বদাই আল্লাহর কালাম দ্বারা আমাদের স্মরণ করার তৌফিক দান করুক